ওকে, সো এখন আমরা এই যে দেখেন আমরা কিন্তু একটা বুক ইনসার্ট করেছিলাম, তাই না? আমরা এখন ফ্রন্ট পেজের লেআউটটা ঠিক করব, এই জন্য আমরা এই পেজে আসছি। সো প্রথমে ফার্স্টের দিকে আমরা একটা একটু ক্রিয়েট পেজ করেছিলাম বুক টুল নামের। সো আমরা যদি আমাদের সাইটে যাই, সাপোজ হচ্ছে আমি এখান থেকে ডাব্লুপি অ্যাডমিনে যাচ্ছি, অ্যাডমিনে যাওয়ার পর এখানে আমি লগ ইন করি। তো লগ ইন করার পরে আমরা যদি কোন একটা পেজের মধ্যে যাই, আমরা কিন্তু দেখবো যে যখন আমরা প্লাগইনটা অ্যাক্টিভ করবো, এই যে আমাদের কিন্তু বুক টুল এই টেমপ্লেটটা কিন্তু আমাদের কি এই টেমপ্লেটটা কিন্তু আমাদের তৈরি হয়েছে, তাই না? এই পেজটা, সো এই টেমপ্লেটটা নিয়ে আমরা এখন কাজ করব। সো ফার্স্টে এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ইনক্লুডস এর মধ্যে বুক ক্লাস বুক ম্যানেজমেন্ট টুল যে ফাইলটা আছে সেটার মধ্যে আমরা এই যে ডিফাইন পাবলিক হুকস নামের যে ফাইলটা আছে এখানে আমরা এখন পেস্ট টেমপ্লেট নামের একটা হুক ইউজ করব, যেটার মাধ্যমে আমরা পেজের টেমপ্লেটের স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারি। সো দেখেন এখানে আমরা অলরেডি এটা লিখে ফেলেছি। সো কি আগের মতো দিস লোডার, এখানে আমরা অ্যাড ফিল্টার নামের ফিল্টার হুক ইউজ করব এবং ফিল্টার হুকের নামটা হচ্ছে কি পেজ টেমপ্লেট। হ্যাঁ, তারপরে এই যে আমাদের এই অবজেক্টটা যেটা আমরা উপরে এই যে ক্লাসটাকে ইয়ে করছি, এই যে বুক ম্যানেজমেন্ট টুল পাবলিক, এই ক্লাসটার মধ্যে আমরা যাব, এই অবজেক্টটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমাদের নিজস্ব একটা ফাংশন, ওকে। সো এখন আমাদের কোথায় যেতে হবে, ওই পাবলিকের মধ্যে। সো দেখেন এই যে পাবলিক আছে না, এই পাবলিকের মধ্যে ক্লাস বুক ম্যানেজমেন্ট টুল পাবলিক নামের একটা ফাইল আছে। সো এই ফাইলের মধ্যে আমরা এটা বানাবো, ঠিক আছে? সো আমাদের এই হুকটা থেকে কি হবে, এই হুকটা থেকে আমাদের ক্লাস বুক ম্যানেজমেন্ট টুলের মধ্যে আমরা এখন এই ফাংশনটা বানাবো। সো দেখেন আমরা এখানে এবার এটা এই ফাংশনটাকে কল করছি এখানে জাস্ট এই পেজের মধ্যে নিচে, এবং এখানে পোস্ট নামের একটা ভ্যারিয়েবল গ্লোবাল করে নিয়েছি। এবার এটাকে চেক করার জন্য যে যখনই বুক টুল অর্থাৎ আমরা যে তৈরি করেছিলাম যে পেজটা, ওটার নাম দিয়েছিলাম কি বুক টুল, সো পোস্ট নেম যখন হবে বুক টুল তখন কি হবে, ওই যে পেজ টেমপ্লেট, আমরা পেজ টেমপ্লেটটাকে কি করব একটা লেআউটে পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ একটা ফাইল বানিয়েছি বুক ম্যানেজমেন্ট টুল প্লাগ ইন পাথ, এটা আমাদের কনস্ট্যান্টের নাম, তারপরে পাবলিক পার্সিয়াল, এবং এই বুক টুল লেআউট নামের একটা ফাইল বানিয়েছি। সে ফাইলটাকে এখানে রিকোয়ার করে দিয়েছি, জাস্ট ইনক্লুড করে দিয়েছি, এবং এই পেজ টেমপ্লেটটাকে কি করেছি রিটার্ন করেছি, ঠিক আছে? জাস্ট এই এতটুকু কাজ এখানে করা হয়েছে। সো এই ফাইলটা দেখেন এই যে পার্সিয়ালের মধ্যে আমরা বানিয়েছি যেটা রিকোয়ার করেছিলাম। সো এখানে জাস্ট যদি এখন আমি লিখি যে সাপোজ পিএসপি গেট হেডার অ্যান্ড পিএসপি গেট গেট ফুটার, সো হেডার এবং ফুটারটা কিন্তু আমাদের এখানে চলে আসবে, তাই না? সো মাঝখানে মাঝখানে সাপোজ আমরা কি করব, আচ্ছা এখানেও আমি পিএসপিটা লিখে ফেলি, স্টাক করে ফেলি। সো এখানে আমার ওখানে এইচ টু, সাপোজ আমি এখানে দিলাম দিস ইজ এ স্যাম্পল মেসেজ, ওকে। সেটাকে সেভ করলাম, সেভ করে এবার যদি আমাদের এখানে একটা রিলোড দিই, রিলোড দিয়ে আমরা বুক টুলের মধ্যে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো, এই যে দেখেন দিস ইজ এ স্যাম্পল মেসেজ, দেখছেন? সো বেসিক্যালি এখানে তাহলে আমাদের কি হচ্ছে, এই স্ট্রাকচারটা আমাদের ইচ্ছা মতো কিন্তু এখন এই লেআউটটা আমরা ইচ্ছা মতো এই টেমপ্লেটটা কিন্তু বানাতে পারছি, ওকে। সো আমরা কি করলাম, প্রথমে আমরা একটা ফিল্টার হুক নিয়ে কাজ করলাম পেজ টেমপ্লেটের নাম পেজ টেমপ্লেটের মধ্যে দিয়ে, দেন পেজ টেমপ্লেটটা আমি এখানে কি করলাম, এখানে হচ্ছে এখানে জাস্ট ওইটাকে ওই ফাংশনটা যেটা ডিফাইন করেছিলাম সেটাকে আমি এখানে গ্লোবাল একটা পোস্ট
ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, সেটাতে জাস্ট চেক করেছি যখন এটা হবে তখনই ওই ফাইলটা রিকোয়ার হবে। কারণ এই নামে এই নামটা দিয়ে কিন্তু আমরা পেজটা বানিয়েছিলাম। হ্যাঁ, সে এটা যদি চেক না করেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে কোন পেজের লেআউট আমি চেঞ্জ করতে চাইছি। সো যেহেতু এটা ফিল্টার হুক, তো অবশ্যই এটাকে আমাকে রিটার্ন করতে হবে। সো এই যে পেজ টেমপ্লেটটাকে যেটা আছে সেটাকে আমরা পরে রিটার্ন করে দিয়েছি। আর এই ফাইলটা যেটা বানিয়েছে যে পাবলিক পার্সিয়াল বুক টুল লেআউট, এই যে পার্সিয়াল বুক টুল লেআউট, সেটা নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে,